আঁকির সামনে মো আঁকি সামনে বুঝার কাছে বলুন মোটর ফার্স্ট টাইম করে ফার্স্ট টাইম লাস্ট ওয়ান গাড়ি আনিব এবং বুড়া ছুয়াকে মু দেখিবি মো আঁকি সামনে আর দেখিবি মন রক্ষ মো আঁকি সামনে বুঝার কাছে বলুন যে মন রক্ষ সেটি ঘর ভাড়া দেখছি দেখ মো তো তুই দেখিনি মোর ভালোটা দেখিছি বহুত খারাপটা মু দেখিনি হ্যালো ইঞ্জেকশন দেওয়া যাওতিল সেতবে তা ছুয়া ছোট থিলা হেলা কালঠু অলগা রহি পুরা অলগা রহ কেটে দেখুছি দেখ কিন্তু সে কইবনি মু তো কইদের মাইন্ড ইট এবং গাড়ি পরদিন সুদ্ধা আসিবা দরকার তোমে মতো এমতি ব্যবহার করিব এমতি ইয়ে করিব মু গাড়ি আনি তোকে দেই দেব হ্যাঁ দেব না আদার মতো ফোন করনি মশার কিছু নাও রিলেশন নাও সম্পর্ক তো তো রাস্তা ঠিক আছে মো ছুয়াকে তো যেহেতু কষ্ট দিছি মু মু শুন মো নিজে জিনিসকে যেতে মোর কষ্ট হয়ে মু মো ছুয়া ধরে যে হাত দিয়ে দেব কিন্তু তম ঘরে সেটা মতো রহিতে ইচ্ছা করি মতো পুরো বিরক্তি লাগে এমতি মতে আমু ঘরে আসলে মতো তম ঘরে যাই ইচ্ছা করি জন্ম ছোটকে জন্ম দিয়েছিলাম যদি কি হাত দিয়ে দিত না মুখ তা ঘরে বসে তা কলজা কাড়ি আনলাম মনে রক বড় মরি যিনি পছে কলজা কাড়ি আনি তার মতো সব ভাবি লাগু মো মাইন্ড দেহ সেতে উঠুছে খালি মানে মো কহিলার কো আর তম ঘরে বি এতে বাজে লোক মতি অর্ডার করিবে বাস তু কিছু অর্ডার ফর্ডার নাই তু মাসকু মতে 15,000 টাকা দেবু এবং গাড়ি দুটা আনি দিবি তুমি কো খুশি দিবি 15,000 টাকা হ্যাঁ না দেবো নাই আলগা রইবি কে কদম চলিমি মু কে চলি মনে ইনকাম নাই কে গান গাই যেমতি যেমতি চলিয়া গো তো সেমতি চলিয়া তুমকো 15,000 কোন পাই দিবি মু হাট সৌদা ফোদা করবু প্লস হচ্ছে ঘর ভাড়া দেবো প্লস হচ্ছে আমার মো ছুয়া যা প্রতি যা কষ্ট পাইলা পেট্র ভরুছি ছুয়াটা মানে ডেলি রাতে কেউ গেল করতে মো ছুয়াটা যা পড়ুছি খাওছি পিউছি কাহে কি চুরো করনু চুরো করনু যদি মতে জনাই গিনি বাবা না নিজ সম্পত্তি ছাড় দিছি মু তা ওই এর জন্ম হই কি না মু কিন্তু চুরো করি পারিবি তু চুরো করিছু না চুরো করতে না মতে কাই তো মা কোন কইলা তো বহুত বাধে সেই কথা মতে মা তো সামনে কোন তো মা তো সামনে কোন কইলা যে চুরো কোয়া জীবন কোন কোয়া দিব তুই যে তু জিনিসটা তো মা বিদে 50,000 টাকা তো মা বউ বসি কিনা কথা উঠলে মো মো বউ কইলা যে নিজ জিও কো সাপোর্ট করিবা উচিত মে সে পাই মু ইয়া কো উদ্দি কথা কইয়ে বাস মু শুনিছি যাহা দেবি জিনিসটা কো মতে মু 50,000 টাকা সান বাবু রাখতে দিছি মু তাকো কইবি নি দেরকে তা ঘর কাটি নাই পড়ে আসিনি তাহলে মু এটা চুরো নে কহু যে গোটে বিচারে ঠকিছি গোটে বিচার করি গোটে বিচার অনুসারে কথা কও বিচার অনুসারে কথা কও বাকি মু তো কবো বিচার হো
নর মু কিনি মতো 7,35,000 টাকা নেব, গাড়ি পরদিন ডিপোজিট কর, তার দিন বাহির গাড়ি, গাড়ি ডিপোজিট কর, মাস কো হাত সোজা কর। হয়তো মু গোটা বাইক কিনতে পারে, হয়তো মু 2 লক্ষ টাকা দিবে রে, মু এটা আরাম করে। না না না, মু তা ব্যতীত তো ওয়ান মু আউরা গাড়ি ব্যতীত তো কোনসি গাড়ি নেমি না। তো মু কথা রে আউরা গাড়ি বর্তমান মু কথা রে, হ্যাঁ মু সব তো কথা শুনতো। তুমি মতে জীবনে মু তো 10 টাকা ডিমান্ড, মু 10 টাকা ডিমান্ড করনু, তুমি 10 টাকা ডিমান্ড করনু। মু তোমকে কোন ডিমান্ড করিবি? মু তোতে 10 টাকা বি কে দিন মাঙ্গু না, তাই যে মতে এটা এইটা দে কি সেটা দে কি, তো পয়সা আছে দে। তুমি তো হাজার থর কো না যে কাম ধর কাম ধর, হাজার হাজার ইন্দিরাবাস ঘর গলা। মু চাইছিলে তো পাগর যে লক্ষ 3 লক্ষ টাকা মার্কাও ইন্দিরাবাস ঘর 8-10 রুপি লোক যাচ্ছে যাচ্ছে দিয়েছ ধরেছি কি সময়। এ ভাই মোর সম্ভব নয়, মু ধরিবিনি, মু ধরি না। আজকে ডেটে আজ আসছিলা জিআরএস মতো সেই কথা কইলা, কইলে তুমি বেকার বলুছো, তুমি যদি ইন্দিরাবাস 8 টাকা ধরতাম কইলা উছুয়া নমুনে 4-5 টা করো। মু না না ভাই, নমিনি মো পাড়ে পয়সা নাই ভাই, মোর তো সেই রক্ত রে খাইনি, মু বরং ভিক মাগি খাইবি, হলে কাহা অধীন রে মু রই পারেনি। বাস ঠিক আছে, পর দিন কু মতে গাড়ি দেবো, যদি গাড়ি গাড়ি কালি ভিতরে কালি বুকিং করিবো উঠাইকি যাইকি মু তা মুহ দেখিবি না মনে রখ, মু মো জানিনু মু তো আউ যে মো সামনার যোগ সে পড়িবনি মনে রখ। ওইদিন লাস্ট টাইম ফার্স্ট লাস্ট টাইম চিন্তা করি যদি পয়সা দেবো কালি ভিতরে পয়সা নিয়ে যাই গাড়ি বুকিং হব। মু 2 লক্ষ অধিক দেইপরিবি না, 7 লক্ষ টাকা সে নব ফার্স্ট, আর 35,000 টাকা বাকি রইব। 35,000 টাকা 2টা খন্ডে কিস্তি করনে, 2টা কিস্তিরে আমি 35,000 টাকা দিয়ে দিম গাড়ি চম গাড়ি উপর। ভালো হার কিনে দেব, গাড়ি চালা পরে আনবি, চালিবা কোন দরকার, চালিবা কোন দরকার, তুমি কেটু আনতো মু কে কইমু, গুড়ে ভালো ভালো হার মানে গুড়ে যো চিখার আনি পারিবো, গানি হার মো অ্যাকাউন্ট রে থিব পয়সা নাই নু থিব সেটা মু সেটা বুঝি, তুমি কেটু আনিবো না আনিবো সেটা মু বুঝিনি, মু গুড়ে 1.5 লক্ষ টাকা দি হেভি গুড়ে নেই নিমি, বাস খেম জিরু দেখি হ্যাঁ তোমাতে 7 লক্ষ আকে দে তারপর মা নেমি যা। তুমি কেতে মানে খেলুছ সেটা মতে ঠিক সে জানা আছে, মোর এতে সরলতার ফায়দা উঠাউনি, আর মু তোমাকে ঠিক সে জানি, শুন শুন মু কা সরলতার ফায়দা উঠাইনি, শুন মু যেতে ভুল হয়ে যায় না সমস্ত মো উপরে চড়ান, মু এত খারাপ হয় তোমার উপরে চড়াইনি এটা মনে রাখতিব, না না তুমি চড়ু, শুন যেতে মু খারাপ হয় সেটা এক কিচ মো মো সাথে ব্যালেন্স মেন্টেন করে কি মোটো ভি দূরে যায় মাল পুরো গনে জানা গোটা কথা, আমার ছুয়ানা বেটি টি লড়ু ছিল লড়ু কিছু দরকার নেই, মু সেটা শুনিবা কিছু দরকার নেই, যেতে পড়ে মু পয়সা না পাইছি গাড়ি পেট উপরে পড়ে যাইছি না সেটা কেমতে হচ্ছে, যে মু ভাবিতেলি সুইসাইড করে দেবি এতকি টেনশন না, হেলে মু কেবে সেনতে ভাবি বিনি, কেন মু পেট তো মু জীবন আছে না, আ গুটে মতে বহুত খুশি লাগুছে বাকি এতে, তবে মতে যেতে পয়সা দবু পয়সা দবু তারপরে আসি ঘর বড় না ঘর রইবু, আগে আসি পয়সা দে গাড়ি বুকিং কর, আউ সে ছুয়া মো মু চাইমিনে, সে ছুয়া মো মু চাইমিনে।
ମୁଁ ଏତେ ପଇସା ଦେବିନି ବାସ୍ କଣ କରିଦେବୁ କର ଯାଉ ମୁଁ ଏତେ ପଇସା ଦେବିନି ବାସ୍ ରଖିଦେବ ଫୋନ ମୋର ଦରକାର ନାହିଁ ମତେ ଆଉ ଫୋନ କରିବୁନି ମତେ ଗାଡି ଆଣିକି ଆଉରା ଗାଡି ଆଉ ମୁଁ ପଇସା ନେବିନି ମୋର ଗାଡି ଦରକାର ଆଉରା ଗାଡି ତାକୁ ପଚାରି କୋଉ ଡକ୍ଟର କୁ ଟିକେ ବୁଝିଦିଅ ମୁଁ ଯଦି କିଡ଼ନୀ ଫିନି କିଏ ନବ ତ ମୁଁ ତାପରେ ଜାଣିଛି ମୁଁ ସେଟା ମୁଁ କେନ ବୁଝିଦେବି ତୁ ତୋର ବିକିବୁ ତୁ ପଚାରିବି ଯେ କାକୁ କିଏ କିଡ଼ନୀ ଠିକ ଅଛି ଠିକ ଅଛି ଏଟା ସତ ତ ତୋର ପଚାରିବି ଯେ କିଡ଼ନୀ ବିକିବୁ କି ଯେ ଭଲ ପାଏ ନା ମରଣ ସେ ଜରେ ବି ସୋଇ ପାରେ ଏଇଟା ମନେ ରଖିଥିବ ତୁ କିଡ଼ନୀ କି କି କାର ସୁ ମରଣ ଇଏ କୁ ବି ଯାଇ ପାରେ ଏଇଟା ମନେ ରଖିଥିବ ମୋର ଗାଡି ପଡ଼ଦିନ ମତେ ଗାଡି ଉଇଦିନ 7 ଡେଜ୍ ଭିତରେ ତୋର ଦେଇଦିଏ ତାପରେ ମୁଁ ମୋ କିଡ଼ନି ବିକି ନା ତୁମକୁ କାର ଆଣିଦେବି ହେଲା ଉଇଦିନ 7 ଡେଜ୍ ଭିତରେ ମୋର ଗାଡି ଦରକାର ମୁଁ କାର ଆଣିବି ସେତେବେଳେ କେତେ ପୂଜାରେ ବୋଲି ମୁଁ କାର ଆଣିବି ପୂଜା ଟ୍ରାଭେଲ୍ସ ର ଦିନ ଶୀତ ଦିନ ଆଜି ଟ୍ରାଭେଲ୍ସ ର ଗାଡି ଚାଲିବ ଘର ଟ୍ରାଭେଲ୍ସ ର ଦିନ ଗାଡି ଲାଗିବ ଭଡ଼ା ଭଡ଼ା ଟୁରିଷ୍ଟ ଫୁରିଷ୍ଟ ଉଇଜା ଲୋକ ଯିବେ ଉଛୁଙ୍ଗା ଗାଡି ଲାଗିବ ଆଉ ଇଏ ଟାଇମ୍ ରେ ଗାଡି ଦେନେ ହବ କିସ ସେତେବେଳେ 1000 ଗାଡି ବାହାରିବ ମୁଁ ଜାଣିଛି ତୁମେ କେମିତି ଟାଇପ୍ ର ଏସବୁ କହିବା ପାଇଁ ମୋ ମନକୁ ବୁଝିବା ପାଇଁ କୁହନି ବାସ୍ କହିଦିନି ଆଉ ତମେ କହିଛ ଆଜିଠୁ ମତେ କେବେ କଲ୍ କରିବନି ବାସ୍ ମୁଁ ବି ତମକୁ କେବେ ବି କଲ୍ କରିବିନି ଆଉ ଘର ଭଡା ବାକି ରହିଲା ତୁମେ ଯଦି ମତେ ଅଲଗା ଜାଗାରେ ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛ ମୁଁ ତମ ସହିତ ଯାଇପାରେ କିନ୍ତୁ ମୁଁ ତୁମ ଘରକୁ ଗାଡି ଆଣିକି ଦେବୁ ଗାଡି ଆଣିକି ଯେତେବେଳେ ଦେବୁ ସେଇଟା ତା ପର ଦିନ ଆଉ ଗାଡି ନେବି ମୁଁ ତାପରେ ଯାଇ କଥାବାର୍ତ୍ତା ତାପରେ ମତେ ନହେଲେ ସ୍ତ୍ରୀ ଭାବେ ମତେ କେବେ ନବନି ଆଉଟା ଗାଡି ଆଣିକି ଦେବୁ ତାପରେ ମାନେ ମୁଁ ଗାଡି ନ ଆଣିକି ଦେଲେ ତମେ ମତେ ସ୍ତ୍ରୀ ଭାବେ ଗ୍ରହଣ କରିବନି ନା ବର୍ତ୍ତମାନ ଗାଡି ଦରକାର ଖାଇବା ପଇସା ମୋ ଆଗରେ ମୋ ସ୍ୱାମୀର ଅପମାନ ମାନେ ଜଣେ ଏତେ କାମ କଲା ପରେ ବି ତାଙ୍କୁ ବି ପନିସମେଣ୍ଟ ଦବା ଦରକାର ବାସ୍ ଆଉ ମତେ ଅର୍ଡର କରିବେ ନିଜେ ନିଜେ ଶ୍ୱଶୁର ଘରେ ରହିନି ସେ କେବେ ପର ଝିଅକୁ ଠିକ ସେ ଭଲ ପାଇ ପାରିବନି ଏଇଟା ମନେ ରଖିଥିବ ତୁ ବେଶୀ କଥା କହନି ଶୁଣ ମତେ ବହୁତ କଥା ତାଙ୍କୁ ବି କହି ଦେବି ଏ ସବୁ କଥା ମତେ ଡର ଲାଗିବନି ମନେ ରଖିଥିବ ମୁଁ ତାଙ୍କୁ ଫୋନ କରିବି କହି ଦେଇ ପାରେ ଏତିକି ବି ସାହସ ମୋ ଭଲ ଅଛି କାରଣ ସେମାନେ ଭଲ ଲୋକ ହିଁ ନୁହନ୍ତି ତୁ ଫୋନ କରି ମତେ ଟେନସନ ଦେଇ ଚାହୁଁଛୁ ଗୁଡେ ତମକୁ ଟେନସନ ମତେ ମୁଁ ଗୋଟେ କଥା ମୁଁ ତ ଶୁଣ ମୋ ତୁ ମତେ ପଇସା ଦେ ତାପରେ ଯେ କଥା କଥା ପଇସା ଦେ ତମେ ମତେ ଦେଉନା ଦେଖି ମୋ ହଜବେଣ୍ଡ ଅନୁସାରେ ଦିଅ କିଛି ହଜବେଣ୍ଡ ନୁହଁ ମତେ ସେ ଗାଡି ଆଣିବି ମୁଁ 7 lakh ଟଙ୍କା ଦେଇଥାଏ ମତେ କେବେ ସୁଝି ଦବ 5 lakh ମୁଁ ତ 2 lakh 5 lakh ମତେ କେବେ ସୁଝିବ ନା 7 lakh ଦେ ନା ସୁଝିବ କେବେ ସେଇଟା ମୁଁ କହୁଛି ଏ 5 lakh ଗାଡି ଚାଲିବ ତ ମୁଁ ତ ଆକାଉଣ୍ଟ ରେ ଡିପୋଜିଟ୍ ଦବ ଗାଡି ତ କିସ୍ତି 35000 ଟଙ୍କା କଟିଗଲା ପରେ ତାହା ପଇସା ଉଠିବ ରଖିବୁ ତୁ ମାନେ ଯେତିକି ଚାଲିବ ତା ପଇସା ବଳିବ ମୋ ଆକାଉଣ୍ଟ ରେ ଡିପୋଜିଟ୍ ହବ ହଁ ମାନେ ମୋ 5 lakh ଟା ସୁଝିବ ତ ନିହାତି ହଁ ସେଇଠୁ ଚାଲିବ ସେଇଠୁ ଉଠି 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 ଚାଲିବ ତାପରେ ତେଲ ପକେଇ ପଇସା ନଥିବ ଟ୍ରାଭେଲ୍ସ ଲଗେଇବି କହୁଛୁ ଦେଖ ମୁଁ ଯଦି ତମର ବେଟର ଅଛି ତମେ ଖୋଜ ମୁଁ ତମକୁ ନିହାତି ସପୋର୍ଟ କରିବି ଯଦି ତମର ବେଟର ଲାଇଫ ଅଛି ମୋ 7 lakh ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ନୁହେଁ ତମେ ମୁଁ ଯଦି ଆମ ଫ୍ୟାମିଲି ଯଦି ଖୁସି ଅଛି ମୋର ପଇସା ସହିତ ମତଲବ ନୁହେଁ ଆଜି ମୁଁ ତମକୁ କହିଦଉଛି ଆଉ ତମେ ସେଟା ଠିକ ଭାବରେ ଜାଣିଥିବ ଯଦି ତମର ଲାଇଫ ହବ ଆମ ପଇସା ବନିବ ତ ମୁଁ 7 lakh କଣ ମୁଁ ଆହୁରି ତମକୁ ମୋ ଚେନ୍ ଫେନ୍ ବିକିକିନା ବି 1 lakh ଦେବି ବାସ୍ ଚିନ୍ତା କରିବନି ଏଇଟା ମନେ ରଖିଥିବ ମୁଁ ତୁ ଆସିବୁ ଜିନିଷ ରଖିବୁ ତାପରେ ଯିବୁ କଣ ମତେ ମରିଯା କହିଲ ହଁ ଆସିବୁ ଜିନିଷ ରଖିବୁ ତୁ ଚୋରି କରିଛୁ ନା ମୋ ଘରୁ ମରିଯା କହିଲ ତୁ ଚୋରି କରୁଛୁ ଆରେ ଚୋରି କରୁଛୁ ତୁ ଜିନିଷ ଭଲ ପାଇବା
ভুল পাবে না, তুই চুরি করছিস রে ইয়ার, তুই বুঝিবে দরকার যে মু চুরি করছিস আমার কাছে, চুরি করছিস আমার কাছে, চুরি পড়া মু মু চুরি করছি আও মু যেতে করি পারিবি, তুই চুরি করি না কিছু করছিস, তুই চুরি করছিস পুরা, ও প্রথম কইছি চুরি করছিস তুই, আমি যদি বিজনেস রে লগাই পারিবা পয়সা, সে পয়সা কিছু কাম কো নে, তুমি নেই যাও না, সেদিন মোর দুঃখ লাগি, তুমি মতে খারাপ ভাববানি, যদি আমার শুরু করছি তুমি যে যে জিনিস উঠাই দিলো জের কো সে চুরো মনে কই দিন যে 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 আমসে তোর সে আমসে বেকরো বকে গিয়ে জাতা না, সেই অনুসারে তুই যে যে চুরো করছিস আমি, তুমি মন না যদি কেস বি করো না মু ফসি জিন কোন ভাই কই তুমি কেস করবে, তুমি চলে যা মন আর কেস করবি, তোমার না তুই উল্টি চলে যা মন আর কেস করবি, চল যা তোমার না রে মু বিল করিছি এটা মনে পড়াও, তুমি ভুলি যাও নি, তুমি ফোন পক তোমাকে চুরি কেস কর দেখে মু ফসি যাবি, কোন ভাই কল মু তোমার বিল করিছি, মু তোমার বিল করিছি মনে পকাও, মু তোমার বিল বিল করিছি, কি বিল মোর যে কিনিছিলি তা বিল করিছি তোমার মনে পকাও, কি সোটা বিল করিছো, সে গিনি হাউস রে বিল কর নথিলি, কিছু দরকার নাই মু সে সব চুরি পুরি মোর দরকার নাই, মু চুরি কেস করতে চাই না, বালেশ্বর দুই দিন ভিতরে কেড়ে দৌড়ে যাইতে হবো, সেটা মু যাহা বি কইছি কিন্তু তোমে গুটে কথা কইছ না, মু সেটি কেবে বি জিবি নি, বাস তোমে মতে যাহা কইমু তা করিবি, কিনা মু সেটি কেবে বি জিবি নি, বাস পয়সা সব দে মতে গাড়ি আন দে, পয়সা না গাড়ি আন দে, মু আগুয়া কই দেছি কারণ মতে সেটি ভালো হি লাগুনি, পয়সা কত উঠে দেব গো গাড়ি আন দিও, তাহলে কোন হবো মানে তুমি কোন করিব কো এক্সাক্ট, গাড়ি আনিব মানে সেটা লাভ আছে না কোন, কিসে লাভ হবে লোক লগাইছেন গাড়ি এখন আমি লগাইয়া কে দিল ভুল হব খারাপ হব না কই হব না সেটা জানো না নসিব উপরে ডিপেন্ড করে, তাহলে তো আমি কিস্তির বার কে নেব, তারপরে তো আমি কি সুজি দেব কিস্তি দে, কিস্তি 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 বালা মো সাড়ে গাড়ি টানি নিয়ে যাও, তো গোটে মাস না চলনা কিস্তি বালা গাড়ি টানিব কেন, টান সেতলো আম পাকে থিবো না আমি তো দেই পারিবো না, না সেটা কি রকম উঠাইবো তুমি উঠো আমি দেই দেই করে করে দেব, তাহলে পেট্রোল সাজেশন আমি কিস্তি রে কিন নেব, তারপরে আমি ট্রাভেল লোক এ দিলে, না না ট্রাভেল वाला দেব না স্যার, সে মানে ফাইন্যান্স ফাইন্যান্স ক্লিয়ার वाला গাড়ি নন নো ফাইন্যান্স ফাইন্যান্স वाला গাড়ি নেবে না, কারণ কিস্তি বাকি থিবো যেহেতু সে মানে গাড়ি কেটে উলাই দেব রাস্তা, হ্যাঁ আমার হাতে ভি তো কিছু রাখিবা দরকার না, নলে আমি ভবিষ্যতে বরবাদ হব না, কিছু বরবাদ হবে না, এটু বাড়িব না এটু বাড়িব যা আসব, তো সেতুবেলে আমি কিস্তি দিয়ে দেবো সেটু বাহারলে, না 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 সেটু বাহারিব যে যদি আমি নয়া গাড়ি কাটি কাড়ি মু করতে পারি সেটা তো ট্রাভেল वाला আলাম সে নেবে, যে মাস কিস্তির না না সে নেবে না, যে থেইতিব সিএ নব নি এটা মনে রাখ, সেবানে না না সেবানে নেবে না, কথা আছে নুন নেবে না, টেন্ডার টেন্ডার গা পকাই হবনি, কমেন্ট টেন্ডার বাহারিব যে গুড়া পকাই হবনি, যে যেমনি ব্লক রে লাগিছে ভিডিও গাড়ি ভিডিও গাড়িটা, তহসিলদার অফিস রে লাগিছে তহসিল অফিস গাড়িটা, এমনি থানা লাগিছে ইয়ে টাইম নো ইয়ে গুড়া, হ্যাঁ ছোট তো বড় ইয়ে গুড়া, হ্যাঁ সব বলে রকড লাগিছে বর্তমান লাগ, তো গাড়ি তো কিনি পারিব না, আমি জল যেটা লাগিছে মুড়া মুড়া ভিডিও রে লাগিছে আউরা গাড়ি, সেই নো আউরা গাড়ি তো নেবা, দরকার নাই সেমতি রহিবা যেত পর্যন্ত মো ছুয়া জন্ম না করছু মো মুন্ড গরম করি মো ছুয়া যেত পর্যন্ত হয়েছি
ମୋ ଛୁଆ ଭଲସେ ନ ହେଇଛି ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ମୁଁ ଚାଲିଲେ ମୁଁ ମୋ ଆଗରେ କାହାରି ଟାଙ୍ଗୁ ମୋ ଛୁଆକୁ 2 ଦିନ ହେଲା ଖାଇଛି ଦିନ ଏମିତି ହବ ସେମିତି ହବ ମୋ ବୋଉ ସାନ ବୋଉ କହିକିନା ହସୁଥିଲେ ଜାଣିଛ ତୁମେ ଟିକେ କଥାବାର୍ତ୍ତା ବି ଢଙ୍ଗ ନାହିଁ କହୁଛି ମୋଟରସାଇକେଲ ମୋ ଛୁଆକୁ ହଇରାଣ କରୁଛୁ କେଞ୍ଚି ଯିବନି ମାନେ ସେ ଉତ୍କଳ କହୁଛି ମୋ ବୋଉ ମୋ ସାନ ବୋଉ କହୁଛନ୍ତି ମୋ ସାନ ବୋଉ ଯେ ହସୁଛନ୍ତି ମାନେ ମୋ ବୋଉ ମୋ ସାନ ବୋଉ କହୁଛନ୍ତି ଉତ୍କଳ କହୁଛି ମୋ ଛୁଆ କେଞ୍ଚି ଯିବ ହଇରାଣ ହବ ମୋ ଛୁଆ ତାକୁ ହଇରାଣ କରୁଛି ସେ ଭଲସେ ବଢି ପାରିବନି ମୋ ବୋଉ ଯେ ମୋ ସାନ ବୋଉ ଯେ ହସୁଛି ମାନେ ତମେ ମୁଁ ଜାଣିଛି ତମେ କେବେ ବି ତାକୁ ବାପର ପଚାରି ଦବନି ଆଧାର କାର୍ଡ ଆଧାର କାର୍ଡ ଦବନି ମୁଁ ଜାଣିଛି ହେଲା ନା 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 ମୁଁ ଦେବିନି ଆଧାର କାର୍ଡ ମୁଁ ଜାଣିଛି ତମେ ଦବନି କେନ୍ତି ତ ମୁଁ କାଳେ ତମ ନାଁରେ କେସ୍ ଫେସ୍ କରିବି କି ବାପର ଅଧିକାର ନେଇକିନା ତୁମ ସମ୍ପତ୍ତି ବାଡି ଉପରେ ଅଧିକାର କରିବି ମୁଁ କେବେ ବି ନେବିନି ହେଲା ତମ ଆଧାର କାର୍ଡ ନେବିନି ଆଜିଠୁ ମୁଁ କହିଦଉଛି ଆଧାର କାର୍ଡ ତ ଦରକାର ନାହିଁ ଆଧାର କାର୍ଡ କିଛି ଯାହା ବି ହଉ ହେଲେ କୋଉଠି ବି ପ୍ରୁଫ ବି ତମେ ଦବନି ବେକାର ତମ ଲାଇଫ ଆଧାର କାର୍ଡ କୌଣସି ବି ଦରକାର ନାହିଁ ତୁ ଜାଣିଛୁ ନା ନାହିଁ ଏ କଥା ମୁଁ ଆଜି 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 ମୁଁ ଗର୍ଭବତୀ ଏଣ୍ଟ୍ରି କରୁଥିଲି ମୁଁ ନିଜେ ମୁଁ ଜାଣିନି ଏଇ ମୋ ମତରେ ପରା ମୁଁ ନିଜେ ବସିକି ଏଣ୍ଟ୍ରି କରୁଥିଲି ସନ୍ଧ୍ୟାବେଳେ ନା ଆଧାର କାର୍ଡ ଜେରକ୍ସ ନେବେ ସେମାନେ କିଛି ଦରକାର ରଖିବେ ଏଠି କିଛି ନାହିଁ ଏଠି ମୁଁ ପରା ନିଜେ ଏଣ୍ଟ୍ରି କରୁଥିଲି ମୁଁ ଜାଣିନି ବାକି ତମେ ତ ଦବନି ତିନିଟା ଜିନିଷ ଦରକାର ଏଲ୍ଏମ୍ପି ଡେଟ୍ ପାସ୍ବହି ଜେରକ୍ସ ଆଧାର କାର୍ଡ ଜେରକ୍ସ ହେଇଥିଲା ଆଧାର କାର୍ଡ ଆଉ ହଉଛି ପାସ୍ ବହି ଜେରକ୍ସ ମାର ଆଧାର କାର୍ଡ ଆଉ ମାର ପାସ୍ ବହି ଜେରକ୍ସ ସରିଗଲା ଏତକ ତିନିଟା ଜିନିଷ ଆଧାର କାର୍ଡ କିଛି ହବ କାଲି ପଇସା ଉଠେଇ କେତେବେଳେ ଦବୁ ପଇସା ଉଠେଇ ନାଇଁ କାଲି କେତେବେଳେ ପଇସା ଉଠେଇକି ଦବୁ 7 ଲକ୍ଷ କେତେ ଲକ୍ଷ ତମକୁ ଜ୍ୱର ହଉଛି ତମେ ସତ କଥା କହୁଛ ତ ଏଟା ମିଛ ହଉନ ତ କାଳିଆକୁ ନାଇଁ ପୋଲିସ ଉଠେଇ ନେଇଛି କେତେବେଳେ ତାକୁ ଏଇ ସନ୍ଧ୍ୟାରେ ଉଠେଇଛି କେତେ ସନ୍ଧ୍ୟାରେ ଏଇ କାଳିଆ ଉଠେଇଛି କେତେବେଳେ ଦେଖ ଫୋନ ମାର ଯଦି ଆସିଯାଇଥିବ କି ଧରି ଗୁଡେଇଥିଲା ଧରିଛି କି ନାହିଁ ତାକୁ ବାଗାନ ଆଡେ ତ ଗୁଡେଇ ନେଇଗଲା ସେ ବଣ ଆଡେ ପଶି ଯାଇଥିଲା ସେ ତାପର ଠୁ ମୁଁ ଆଉ ତାକୁ ଫୋନ କରିନି କି ଜାଣିନି ହଉ ମୁଁ କାଲି ସକାଳ ହେଲେ ତାକୁ ଫୋନ କରି ପଚାରିବି ତୁମକୁ ଜ୍ୱର ହେଇଛି ନା ନାହିଁ ଯାଇକି ଦେଖତେ ଆଉ ମୁଁ ବି ତମକୁ କହିଦଉଛି ମୁଁ ତ ନା ସେଠି ଭଲ ହିଁ ଲାଗୁନି ସେମାନେ ଅତି ବାଜେ ପ୍ରକୃତିର ଲୋକ ଗୁଡା ବିଶ୍ୱାସ କର କିଛି ନାହିଁ ମୁଁ ସେଟା କିଛି ଶୁଣେନି ତୁ ମତେ ବର୍ତ୍ତମାନ ଅର୍ଜେଣ୍ଟ କାମ ଅଛି ମୁଁ କେଇଆଡେ ଯାଇପାରିବିନି ମତେ ତୁ ଇମିଡିଏଟ୍ ପଇସା ଦେ ମୁଁ ପରଦିନ ଯିବି ଗାଡି ଆଣିବି କାଲି ପଇସା ଉଠେଇ ଇମିଡିଏଟ୍ 7 ଲକ୍ଷ ଟଙ୍କା ମୁଁ 2 ଲକ୍ଷରୁ ଅଧିକା ଦେଇପାରିବିନି ଧନ୍ୟବାଦ 7 ଲକ୍ଷ ଟଙ୍କା ମୋର କାଲି ଦରକାର ବାକି ତମେ ମତେ 5 ଲକ୍ଷ ସୁଝିଦବ ମୁଁ ମାନେ ହଉଛି ପ୍ରତ୍ୟେକ ମାସ ବୁଧୁଳୁ ନାଁରେ ଡିପୋଜିଟ୍ କରିକିନା 5 ଲକ୍ଷ କରିଦବ କାହା ନାଁର ବୁଧୁଳୁ ନାଁର ତୁ ମୁଁ ମୁହଁରେ ଲଜ୍ଜା ସରମ ନାହିଁ ତାହେଲେ ମୁଁ ପଇସା ତମକୁ ଦେବି କି ରୁକ ସେଟା ତ ବାପର ପଇସା ନା ସେଟା ତ ବାପର ପଇସା ତା ବାପ ପଇସା ଚାଲିଯିବ ସେ ତା ବାପ ପାଖରୁ ଆଣିବ ହଁ ସେଟା ତ ବାପର ପଇସା ତା ବାପ ପାଖରୁ ଚାଲିଯିବ କି ଆଣିବ ଏଗୁଡା ତମ ପଇସା ନାହିଁ କି ମୋ ପଇସା ନୁହଁ ତା ବାପ ପାଖରୁ ଚାଲିଯିବ କି ଆଣିବ ହଁ ଏଗୁଡା ତ ବାପ ପାଖରୁ ତା ବାପର ବାଇକ ବିକା ତା ବାପର ଇଏ ହଁ ତା ବାପ ପାଖରୁ ଯାଇ ଘିନି ଆଇବ ତା ବାପ ପାଖରୁ ଯାଇ ଘିନି ଆଇବ ତମେ ଏ କଥା କହୁଛ ତ ଜାଣିନି
ଉପରେ କହୁଛି ପୂଜା ତୋର ଜାଣିବୁ ଯାହା ପାଇଁ ମୋ ଛୁଆ ଯାହା ପାଇଁ ମୋ ଛୁଆ କଷ୍ଟ ପାଇଲା କେବେ ଚାହିଁନି ହଁ ମୁଁ ତ ଜାଣିନି ମୋ ଛୁଆ ତା ପାଇଁ କଷ୍ଟ ପାଇଲା ପୁରା ଲେଖିଦବ ତୁମ ଘର ସହିତ ତୁମର କିଛି ଲିଙ୍କ ନାହିଁ ସମ୍ପର୍କ ନାହିଁ ମତେ ପୁରା ସିଗ୍ନେଚର ମାରିକିନା ଦବ ସେମାନେ ଗୋଟେ ଭଦ୍ରା ମୋଟର ସାଇକେଲ ଆଣିଦେଇଛନ୍ତି ବୋଲି ତୁମକୁ 50 ତର୍କ ମାନେ ଫୁଟାଣି ମାରିବେ ଛୁଇଁବୁନି ଛୁଇଁବୁନି ତାହେଲେ ମୁଁ ଗୋଟେ କାର ମାନେ କାର ସହିତ ମତଲବ ତ ତାଙ୍କ ସହିତ କଣ ପାଇଁ ମତଲବ ରଖିବି ସରିଗଲାବାଟ ତୁମେ ମତେ ସିଗ୍ନେଚର ମାରିକି ଦବ ଯେ ତୁମ ତୁମ ଘର ସହିତ ତୁମେ କୌଣସି ହାଲ ଲିଙ୍କ ନାହିଁ ବାସ ଲେଖିକି ଦବ ମୁଁ ଗୋଟେ କଥା କହିବି ନା ମୋ ନାଁରେ ଯିଏ ଯାହା କୁମ୍ଭର କିଛି ମେଟୁ ହେଲେ ମୁଁ ମୋ ନଜରରେ କେବେ ତର୍କ ହୁଏନି ବାସ୍ ଭେରି ସିମ୍ପଲ ଆମ ବଂଶରେ ସେଟା ଲେଖା ହେଇନଥିବ ତମ ଘରେ ତ ମତେ ଗୋଟେ ପପଡା ଦେଇପାରୁନାହାନ୍ତି ମୁଁ ତମ ଘରେ ମାଆକୁ ପଚାରି ପୂଜା ଶୁଳା ଚୁର କରିବୁ କେହି ଜାଣୁ ନ ଜାଣୁ ତୁମେ ମତେ ଠିକ ସେ ଜାଣିଛ ଏଇଟା ମନେ ରଖିଥିବ ବହୁତ ଭଲ ଭାବେ ଜାଣିଛ ମୁଁ ମିଛକୁ ବରଦାସ୍ତ କରେନି ପଇସା ଉଠେଇ ସାରିକି ନେଇ ସାରିକି ଫୋନ କରିବି କଣ ପାଇଁ 7 lakh ଟଙ୍କା ଧରିକି ଏକଳେ ମୁଣ୍ଡାଇ ସରିବି ମୁଁ ଯଦି ବି ଦେଇଥିନ୍ତି ବାବୁ ତୁମେ ଟକି ବି ଦେବିନି ଯାଅ ଫଣ୍ଡା କଦ ମୋର ଯାଅ ରଖ ହଁ ରଖି ଦିଅ।